হিমেল হাওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ, জীবনে লাগে একটা নতুন ছোঁয়া, উৎসবের মুহূর্তে জীবনকে আরও বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার, ফিরে এলাম রাত ১২টায় আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান নারী ও শাড়ি ঠিকই, কিন্তু এটা হচ্ছে আবরণ প্রাইম টাইম। দুপুর ২টায় যেরকম আবরণ প্রাইম টাইম, রাত ১২টাও একেবারে এক্সক্লুসিভলি আবরণ এক্সক্লুসিভসের সময়, তাই এটাও আবরণ প্রাইম টাইম। আমার সঙ্গে রয়েছেন সুমন, অনেক অনেক স্বাগত সুমনকে। আজকে আমাদের একটু মনটা খারাপ, মনটা খারাপ কেন জানেন তো, মানুষ যাবে, মানুষ কিন্তু জন্মালে তার মৃত্যু অনিবার্য, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের চলে যাওয়াটা মন মানতে পারে না। সকালবেলা আমি বলছিলাম সুমনকে, দেখো ৯২ বছর বয়স হয়েছিল লতাজির, তো বেঁচে থাকবেন না এটা আমরা সবাই জানি যে তিনি বেঁচে থাকবেন না, কিছু না কোনো না কোনো দিন তিনি যাবেন, কিন্তু যাওয়াটা মেনে নেওয়া যায় না। মানে আমরা মানে মানতে পারছি না যে ওই যে জায়গাটা, ওই যে সুর সম্রাট গীর, তিনি আর নেই, এটা মানতে আমাদের কষ্ট হচ্ছে। তবুও পৃথিবী চলবে, এই রোটেশন হবেই, তবে তিনি থাকবেন আজীবন কাল, লতাজি থাকবেন আমাদের মধ্যে একদম। যখনই আমরা তার গান শুনবো তখনই, যেমন আমার মনেই হয় না যে কিশোর কুমার নেই, মোহাম্মদ রফিজি নেই, যখনই গান হচ্ছে তারা আমাদের সামনে সামনে দাঁড়িয়ে আছে। এভাবে লতাজিও থাকবেন, চারিদিকে আমাদের ছেয়ে থাকবেন। আসুন সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। আমরা সুরক্ষিত থাকলে সুরক্ষিত রাখতেও পারবো। কি করতে হবে আমাদের? হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং টিকাকরণ করে নেওয়া, আর অবশ্যই মাস্ক পরতে হবে। রাস্তায় বেরোবে যখন, তখন এইরকম সার্জিক্যাল মাস্ক আপনারা পরবেনই পরবেন, তার সঙ্গে ওয়াশেবল মাস্ক। এটা হলো গল্প। এবারে আমাদের শাড়িতে চলে আসা, এটা হচ্ছে প্রথমেই দেখাচ্ছে একদম মাল কটনে শিবেরি, তা ব্লাউজটা দিতাম মাল কটনে শিবরি দেখাচ্ছি, সুচে গেথে গেথে বন্ধেজের একটা প্রসিডিয়ার। এক নম্বর শাড়ি, নাম্বার ১ মাল কটনে শিবরি, আর এই হচ্ছে তার সঙ্গে সলিড ব্লুতে হচ্ছে ব্লাউজটা, সলিড ব্লুতে যাচ্ছে, আর দামটা খুব রিজনেবল, ১,২,৫,০ এটা রয়েছে বন্ধেজে, আগেরটা দেখালাম শিবরি, এটা হচ্ছে বন্ধেজে নাম্বার ২, ২ নম্বর ইয়ালোর সঙ্গে তুঁতে, এটা হচ্ছে আঁচল, এই রয়েছে বডিটা, ইয়ালো তুতের কম্বিনেশন নাম্বার ২, ১,০,৫,০ কি হয়েছিল, পাতা উল্টে গেছিল। এটা রয়েছে হচ্ছে শাড়িটা নাম্বার ২, এটারও প্রাইস হচ্ছে ১,০,৫,০ নাম্বার ২, ১,০,৫,০ আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ পিস নাম্বার ২ দেখালাম, পিওর কটন বাই কটন। এবারে আসছি নাম্বার ৩, ৩ নম্বর শাড়ি, আমার এই শাড়িটা যে কি ভালো লাগছে, এবারে আসবো নাম্বার ৪, ওয়াও, এটা কিন্তু শিবরির সঙ্গে বন্ধেজ, বন্ধেজ, এটা শিবরি বন্ধেজ দুটো মিলিয়ে মিলিয়ে একসাথে, এই শাড়িগুলো না কি আরাম, যারা পরে সামারে যা আরাম না, ভীষণ আরাম। এটাতে আঁচলে পাড়ে যেটা দেখছেন এগুলো সব শিবরি হয়েছে, এই পোর্শনটা সব শিবরি আর এই পোর্শনটা হয়েছে বন্ধেজ, বন্ধেজ। এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডের নাম্বার ৪, ইয়েলো ব্ল্যাক এর কম্বিনেশন, ৪ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে ১,০,৫,০ নাম্বার ৪, ১,০,৫,০ একদম রিজনেবল প্রাইস। এইবারে আসছি নাম্বার ৫, এটাও শিবরিতেই যাচ্ছে, শুরুতে যেটা দেখালাম ঠিক সেই ধরনের, এটা নাম্বার ৫, ৫ নম্বর রানী কালারে, রানী কালার চুটিয়ে ঘরে পরুন, আর এই রং উঠবে না কিন্তু একদম না, এটা হচ্ছে আঁচল শিবরিতে, এই রয়েছে গায়ের উপরে, নাম্বার হচ্ছে দেখাচ্ছি ৫, ৫ নম্বর, ১,০,৫,০ ১,০৫০ ৫ নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, একদম ইজি টু ওয়্যার, একদম ইজি টু ওয়াশ। পাঁচের পরে যাব ৬ নম্বর নাম্বার ৬, এটা তুঁতে হলুদের গল্প,
নাম্বার 6 6 নম্বর আঁচল পার পার 6 নম্বর নাম্বার 6 এটা খুব সুন্দর তুতে হলুদ 6 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1050 নাম্বার 6 ক্র্যাকের মত না আছে না দিদি একটু একদম ক্র্যাকের ডিজাইনটা আনা হয়েছে প্রিন্টে বা মোম চিত্রের আদলটা করা হয়েছে কিন্তু প্রিন্টে হয়েছে নাম্বার 6 1050 1050 6 নম্বর উইথ ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ নাম্বার 6 1050 এবার চলো নাম্বার 7 7 নম্বরে যাব নাম্বার 7 দারুন কালারটা দামটা কি থাকছে 1050 আজকে অনেক শাড়ি মানে ম্যাক্সিমামটাই 1050 দারুন মানে বুক করতে কোনো এসএমএস করতে কোনো অসুবিধা হবে না যেহেতু রাত্রি 12টা শুধু এসএমএস এখন শুধু এসএমএস এটা হচ্ছে ইয়েলোর মধ্যে ব্ল্যাকের ব্যবহার নাম্বার হচ্ছে 7 7 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1050 1050 7 নম্বর 1050 আর এটা রয়েছে ব্লাউজটা এটা রয়েছে ব্লাউজটা 7 নম্বর 1050 8 নম্বর এটা বন্ধেজের সঙ্গে পুরোটাই বন্ধেজ পুরোটাই বন্ধেজ 8 নম্বর এবং এটা কিন্তু একদম বন্ধেজ করাই হয়েছে শাড়িটা কি ভালো দেখতে না আঁচলটা এইভাবে যাচ্ছে হোয়াইটের উপরে এটা রয়েছে বডিটা কত মাল্টি কালার এই হচ্ছে বডিতে প্রচুর মাল্টি কালার বলটা 8 নম্বর নাম্বার 8 দেখালাম 8 নম্বর প্রাইস হচ্ছে 1050 দামটা মূলত একই থাকছে 1050 সেই কারণে আপনাদের বুকিং করতে কোনো এসএমএস করতে কোনো অসুবিধা হতো রাত্রি 12টা এখন শুধু এসএমএস যা ফোন কল নেবো আমরা সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে এটা রয়েছে ব্লাউজ পিস 8 নম্বর 1050 এবার চলে যাব নাম্বার 9 9 নম্বর এগুলো কিন্তু একদম ওখান থেকেই কাজ হয়েছে কী করে বুঝবেন দেখুন এখানে এই ঘাস এটা ওরা যে মাঠে শুকুতা দেয় এখানে দেখুন ঘাস টাস লেগে থাকে এটা বোঝার জন্য একদম পুরো ন্যাচারাল যেটা এটা দেখাচ্ছি নাম্বার 9 9 নম্বর এটাও বন্ধেজ বন্ধেজ দামটা কি থাকছে 1050 নাম্বার 9 1050 9 নম্বর 1050 নাম্বার 9 দেখিয়ে দিলাম 1050 আর এটা রয়েছে ব্লাউজ এবারে আসবো নাম্বার 10 গ্রে অ্যান্ড মেরুন মেরুন দামটা কি থাকছে 1050 10 নম্বর দেখাচ্ছি 1050 আঁচল পার এই রয়েছে ভেতরে 10 নম্বর শাড়ি 1050 নাম্বার 10 1050 10 নম্বর 1050 নাম্বার 10 1050 আর এটা রয়েছে ব্লাউজ ব্লাউজ প্রত্যেকটা উইথ ব্লাউজ এবারে আসবো নাম্বার 11 11 নম্বর নাম্বার 11 এই কালার কম্বিনেশনটা পুরো ইউনিক কালার একটা এটা গ্রিন গ্রিনের মধ্যে না এখানে কিন্তু ব্ল্যাক দিয়ে এইভাবে প্রিন্টটা যাচ্ছে এটা কিন্তু স্ক্রিনে প্রিন্ট হয়েছে এটা রয়েছে বডিটা দামটা কি থাকছে 1050 কিন্তু কালার কম্বিনেশন ভীষণ খুব সুন্দর 11 নম্বর 1050 নাম্বার 11 1050 উইথ ব্লাউজ গ্রিনটার সঙ্গে ভীষণ ভালো লাগছে বেজটা এবার নাম্বার 12 বাহ দারুন একটা গোলাপ 12 নম্বর উফ সারা শাড়িতে গোলাপ গোলাপের গোলাপ আর কি কদিন পরে রোজ ডে আসছে সেদিনের জন্য এই শাড়িটা গিফট করে দিন লোকে তো একটা গোলাপ দেবে শুকিয়ে যাবে আপনি অজস্র গোলাপ দেবেন রয়ে যাবে তাই না এটা হচ্ছে নাম্বার 12 12 নম্বর শাড়ি নাম্বার 12 আর কোনো না কালো নেই এটাতে একটা কোনো কালো নেই যেগুলো দেখছেন সব ডার্ক গ্রিন এটা হচ্ছে 12 নম্বর শাড়ি 1050 নাম্বার 12 1050 12 যে নেবে শুধু এসএমএস করে এটা হচ্ছে ব্লাউজ দারুন দেরি নয় চটপট করে এসএমএস নাম্বার 13 13 নম্বর এটা হচ্ছে 13 নম্বর এটাও বন্ধেজি হচ্ছে 13 নম্বর শাড়ি এটাও বন্ধেজ ইয়েলোর মধ্যে গ্রে আর কি যে আরাম পাবেন না মাল কটন পিওর কটন বাই কটন আপনারা পরে আরাম পাবেন এই সব শাড়ি হচ্ছে আরামের শাড়ি ভীষণ আরাম পরে আরাম পুরো সামারটা কি করে দেয় এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর নাম্বার 13 প্রাইস একই 1050 13 নম্বর 1050 নাম্বার 13 1050 উইথ ব্লাউজ পিস এবারে আসছি নাম্বার 14 14 নম্বর নাম্বার 14 আবরণ প্রত্যেকদিন খোলা থাকে সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এটা হচ্ছে আঁচলটা নাম্বার 14 আমরা সুমনেরই কথাটা দেখো হাসি দেও
শেষে গিয়ে পর্যন্ততে স্ট্রেস দেয়। একদম তাই, 11 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, 11 AM to 9 PM। এই সময়ের মধ্যে আসুন, এসে দেখে কেনাকাটা করুন। আর অবশ্যই গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত আছে, ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন, যেভাবেই আসুন না কেন, গাড়ি ট্রেন বাস আপনি যেভাবেই আসুন না কেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের সামনে আপনাকে আসতে হবে। ওই মিনি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালে আপনি উল্টো দিকে আবরণকে পাবেন, মানে আপনি রাস্তার এদিকে যদি মানে যাচ্ছেন, বিরাটি মোড় দিয়ে যদি যাচ্ছেন গাড়ি নিয়ে আসছেন, মিনি বাস স্ট্যান্ড তার ঠিক উল্টো দিকে, বাঁ হাতে মিনি বাস স্ট্যান্ড পড়বে, ডান হাতে পড়বে আবরণ। স্টেশনের দিক দিয়ে আসলে ডান হাতে মিনি বাস স্ট্যান্ড, বাঁ হাতে আবরণ, একটাই মিনি বাস স্ট্যান্ড বিরাটিতে, একদম এমবি রোডের উপরে মিনি বাস স্ট্যান্ড, কোনো চেনার কোনো অসুবিধাই নেই, ল্যান্ডমার্ক ওটাই। এবারে চলে আসি পরের সারি, এবং নাম্বার ১৪, ১৪ নম্বর সারি, নাম্বার ১৪, ১০৫০। এই যে শাড়িগুলো বলা হয় না, যে আমি বলছিলাম যে মাঠে ওরা খাসের উপরে শুকনো দেয়, যে শাড়িটা খুলেছে দেখুন টেবিলে কিন্তু আমাদের বালি বালি হয়ে যায়, টেবিলটাই বালি হয়ে গেছে। এবং এটা হচ্ছে নাম্বার ১৪ নম্বর শাড়ি, ১০৫০ উইথ ব্লাউজ পিস, নাম্বার ১৪। এবার যাবো নাম্বার ১৫ নম্বর, দারুন কালারটা, অসাধারণ, কিছু বলার নেই, এত ব্রাইটই হলো। আর তার সঙ্গে কিন্তু গ্রে কালার, হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক নয়, গ্রে। এটা কিন্তু দিদি তোমার আজকে ম্যাচিং আছে না, কিন্তু আমার ব্লাউজে লাল আছে, হ্যাঁ একটু স্লাইড লাল আছে, ওই লালটার জন্য আমি গায়ে ফেললাম না, নইলে আমি ফেলতেই পারতাম, কিন্তু আদার দেন এইটা না থাকলে ব্লাউজটা ম্যাচিং একদম। নাম্বার ১৫, প্রাইস হচ্ছে ১০৫০, ১৫ নম্বর, ১০৫০। রংটা ভীষণ সুন্দর, আর এই ব্লাউজটা দিয়ে পরলে না ভীষণ ভালো লাগবে। তবে আপনারা আবরণে পিওর কটনের খুব সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ১৫ দেখালাম, আর চলে যাব নাম্বার ১৬, এটা গ্রে, গ্রে ১৬ নম্বর, নাম্বার ১৬, যেটা সেই গ্রে। এটা হচ্ছে আঁচলটা পুরোটাই কিন্তু চেকসে গেছে, ছোট ছোট জালের মতো দেখুন, স্মল, একদম স্মল টু স্মল চেকস। আর তার সঙ্গে গায়ের উপরে আসছে ইক্কাতের প্যাটার্নটা, এটা রয়েছে ১৬ নম্বর শাড়ি, ১০৫০, মানে আঁচলের চেকসটা আপার ইয়র্ক লোয়ার ইয়র্ক বোথ ইয়র্কে আপনারা পাবেন। এটা হচ্ছে ১৬ নম্বর, ১০৫০, নাম্বার ১৬, আর ব্লাউজটাও ভীষণ সুন্দর, অসাধারণ, নাম্বার ১৬, ১০৫০। নাম্বার ১৭ যাব, ১৭ নম্বর, নাম্বার ১৭, দামটা কি থাকছে ১০৫০, ১৭ নম্বর, ১০৫০। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, এটা রয়েছে বডি, ১৭ নম্বর শাড়ি, ১০৫০, নাম্বার ১৭, এটা বন্ধেজে গেছে, ১৭ নম্বর, ১০৫০, ১০৫০, নাম্বার ১৭, আচলে বন্ধেজটা খুব সুন্দর, পুরো প্রমিনেন্ট, হ্যাঁ ১৮ নম্বর, এসে এটা ড্যাম দারুন, ড্যাম স্মার্ট, ব্ল্যাক এর মধ্যে গ্রে এর ব্যবহার, ১৮ নম্বর, নাম্বার ১৮, এই হচ্ছে শাড়িটা, আর কিছু নেই কিন্তু, শুধু এই মানে প্রিন্টটা রয়েছে, মানে এই বন্ধেজটা রয়েছে, শুধু বন্ধেজটা। দামটা কি থাকছে ১০৫০, ১০০% কটন, কটন বাই কটন, এটা রয়েছে ১৮ নম্বর, ১০৫০। শুধু নাম্বারটা মনে রাখবেন, বুকিং করতে খুবই সুবিধা, যেহেতু দামটা একই যাচ্ছে, ১৯ নম্বর হচ্ছে পিচ কালার, মানে এত আরাম না শাড়িটা দেখে, আরাম শাড়িটা পরে আরাম, এটা রয়েছে ১৯, ১৯, আর একেবারেই হালকা, আমি ধরছি আঁচলে খুব স্লিক একটা চেকস রয়েছে, একটা লাইন রয়েছে দেখুন একটা, হ্যাঁ ওইটাই ফ্রেমিং হয়েছে পুরো শাড়িটাতে, আর এই রয়েছে বডিটা, ১৯ নম্বর শাড়ি, নাম্বার ১৯, ১০৫০, ১০৫০, ১৯ নম্বর, ১০৫০, এটা রয়েছে ব্লাউজ পিস, নাম্বার ১৯, ১০৫০, নাম্বার ২০, ২০ নম্বর, সেটাও খুব সুন্দর, দারুণ, একটা হালকা ইন্ডিগো টাইপের, ইন্ডিগোতেই, ইন্ডিগোতেই, ২০ নম্বর শাড়ি, একটা পিন, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা পিন ডটস এর উপরে যাচ্ছে, হাফ শাড়িটা এভাবে যাচ্ছে পিন ডটস এর সঙ্গে একটা ফুলের নকশা, আর হাফটা আসছে হচ্ছে এটা, হাফটা খুব সুন্দর, এটা আসছে হাফটা, দারুণ কুচিটা, পুরোটা দেখাই, হাফ হাফে রয়েছে ইন্ডিগোর উপরে, এটা রয়েছে ২০ নম্বর শাড়ি, নাম্বার ২০, ১০৫০, আর ব্লাউজটা হচ্ছে এটা, এই পিসটা রয়েছে ব্লাউজ পিস, আর এই ব্লাউজগুলো না বানানো যাবে, ১০০% কটন, তো বানানো যাবে ব্লাউজটা, ২০ নম্বর শাড়ি, ১০৫০, এবার ২১, ২১ নম্বর, নাম্বার ২১, এটাও খুব সুন্দর,
21 নম্বর, এটা আঁচলটা জাস্ট সিললি করা রয়েছে আঁচলটাতে, আর নিচের দিকের পার্টটা না এইভাবে গেছে, ভাঙা লাইনে গেছে, দেখুন ক্লোজে আসলে বুঝবেন একটা ভাঙা লাইনে পার্টটা গেছে, মেরুনের উপরে বডিতে যাচ্ছে হয় পাখি, আর একই ডালে দুটো পাখি, নিচের দিকে একটা পার আছে, উপর দিকটা কিন্তু পার ছাড়া। 21 নম্বর 1050, 21 1050, 21 নম্বর 1050, 1050, 21 এটা রয়েছে হচ্ছে ব্লাউজ। এবার চলে যাব 22, 22 নম্বরে চলে এলাম আমরা, 22 এর তোর মনে পড়ছে দেখি একটা হলুদের মধ্যে আমরা দেখালাম ব্ল্যাক বর্ডারে, এটাই সেম প্রিন্টটাই দেখাচ্ছি হচ্ছে গ্রে এর মধ্যে আমরা, এটা হচ্ছে এর মধ্যে একটা ক্র্যাকের মতো এফেক্ট, ওটা কিন্তু এফেক্ট, ওটা কিন্তু ক্র্যাক নয়, নয় এটা রয়েছে হচ্ছে মানে ভিতরে এফেক্টটা আছে, 22 নম্বর আর এই ছড়া ডালিয়ার গল্প আছে, ছড়া ডালিয়া হ্যাঁ, 22 নম্বর শাড়ি নাম্বার 22 1050, দামটা একই থাকছে 1050, 22 নম্বর 1050, আর এখন শুধু এসএমএস, যা হবে কল সকাল 11টা থেকে আমরা 9টার মধ্যে নিয়ে নেব, অনলি এসএমএস 22 1050। এটা রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, 22 নম্বর শাড়ি 1050, 22 1050। এবার 23 তে যাচ্ছি, 23 নম্বর নাম্বার 23, আমরা আগেও একটা দেখিয়েছি এটা সাইডে, এটা না মেরুনেই দেখালাম যেটা, সেটাই আবার দেখাচ্ছে হচ্ছে ইন্ডিগো ব্লু, ইন্ডিগো ব্লুতে 23, এটাও সিল্লির কাজ রয়েছে আঁচলে, সেই একই ডালে দুটো পাখি বসে আছে, পাড়টা রয়েছে ভাঙা লাইন আর উপরে রয়েছে ভাবে, একদিকে পার আছে একদিকে পার নেই, 23 1050, 1050, 23 নম্বর 1050 উইথ ব্লাউজ, 23 গেল। এবার 24, 24 নম্বরে যাব, নাম্বার 24, এটাও কিন্তু পুরোটাই বন্ধেজেই গেছে, 1050 ব্ল্যাক, ধুলোগুলো দেখতে পাচ্ছ পুরো ন্যাচারাল, যে 24 দামটা কি থাকছে 1050, এটাও বন্ধেজি হয়েছে অন্যভাবে, 24, 24 নম্বর, নাম্বার 24 একই প্রাইস 1050, 24 নম্বর 1050। আজকে আমরা মূলত 1050 শাড়ি দেখাচ্ছি, 24 নম্বর 1050, এবার আসছি 25, এটা রয়েছে 25, এটা গ্রে ইয়েলোরই কাউকে গিফট দিন, কাউকে যে কোনো অনুষ্ঠানে দিন, নিজে পরুন, বাড়িতে শাড়ি পরেন, পরুন অফিস যান পরুন, এই তো স্কুল খুলছে আবার, টিচারদের যেতে হবে স্কুলে, স্কুলে এই হচ্ছে শাড়িটা, একদম ডেইলি ইউজের জন্য দারুণ, এটা দেখালাম হচ্ছে 25 25 নম্বর, নাম্বার 25 25 নম্বর, প্রাইস হচ্ছে 1050, 25 নম্বর 1050, 25 1050 ব্লাউজ পিস, 25 এর পরে যাব 26 26, দারুণ অসাধারণ কালারটা, নাম্বার 26 26 নম্বর শাড়িও 1050, আসলে এটা গ্রে রানী, যেমন আমি গ্রে ইয়েলো দেখালাম ঠিক আগেরটা, ওটাই দেখাচ্ছি গ্রে রানী, ছেড়ে দাও ছেড়ে দাও, এটা রয়েছে 26 26 নম্বর 1050, 26 1050, দামটা কি থাকছে 1050, 26 নম্বর 1050, আর এটা রয়েছে ব্লাউজ, 27 এ যাব, 27 নম্বর, নাম্বার 27 27 নম্বর, এই হচ্ছে শাড়িটা, এটাও কিন্তু 1050, এটা কটন, হ্যান্ডলুম কটন যেটা হয়, তার মধ্যে প্রিন্ট হয়েছে, কাঠিলিপির আদলে প্রিন্ট হয়েছে, এটা কিন্তু আঁচলটাকে সাদা রাখা হয়েছে, বডিটাকে ইয়েলো করা হয়েছে, শাড়িটা উইভিংয়ে এরকমই ছিল, ইয়েলো আর হোয়াইটে, তার মধ্যে কাঠিলিপির প্রিন্ট হয়েছে, দামটা কি থাকছে 1050, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 27 1050, 27 নম্বর 1050, 27 1050, 27 নম্বর 1050, পুরো কটন উইথ ব্লাউজ, হ্যাঁ 100% কটন, 28 নম্বর, 28 এটাও সেম শাড়ি দেখাচ্ছি, শুধু 28 নম্বর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, দামটা সেম রইল, প্রিন্টটাও সেম রইল, কাঠিলিপিতে, কাঠিলিপিতে এই হচ্ছে 1050, ওটা ছিল ইয়েলোর সঙ্গে হোয়াইট, এটা হচ্ছে স্কাইয়ের সঙ্গে হোয়াইট, 1050, নাম্বার হচ্ছে 28, 28 নম্বর শাড়ি 1050, প্রত্যেকটাতে রানিংয়ে ব্লাউজ আছে, 28-এর পরে যাব 29 নম্বর, লেমন গ্রিনে 29 নম্বর, নাম্বার 29, খুব সুন্দর একটা কালার আঁচল পার, 29 নম্বর লেমন টোনে, নাম্বার 29, প্রাইস হচ্ছে 1050, 1050, 29 নম্বর,
উইথ ব্লাউজ। এবারে আসবো 30। এইবারে যে শাড়িটা দেখাবো এটা কিন্তু উইভিংয়েই এভাবে গেছে, শাড়িটা ইক্কাতের প্যাটার্নটা উইভিংয়েই এসছে, তার সঙ্গে পাড়ে একটা বুনুই গেছে আলাদা করে, হলুদ লালে এর মধ্যে কোনো কালো ছোঁয়া নেই, বিয়েতে যেতেই পারে। একটা চেকসও আছে আঁচলের মধ্যে, কিন্তু ওই বড় চেকসের সঙ্গে একটা ছোট চেকস। হ্যাঁ, এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, নাম্বার 30, তাই তো? নাম্বার 30, 30 নম্বর, প্রাইস হচ্ছে 1050, 1050, 30 নম্বর, নাম্বার 30, 1050। এই হচ্ছে কুচিটা, কালারটা খুব দারুণ, কালারফুল উইথ ব্লাউজ, পুরোটাই কালারফুল। 31 নম্বর, নাম্বার 31, দামটা একই থাকছে 1050, এটা হচ্ছে 31 নম্বর, 31। সেই কারণে আপনাদের আজকে এসএমএস করতে কোনো অসুবিধা না, পরপর একই দাম, শুধু নাম্বারটা মনে রাখবেন। ওইটাও ওটা তো একই রকমের শাড়ি, খালি ওটাতে সবুজ ছিল, এটাতে সবুজ ছাড়া লাল আছে শুধু, আর হলুদ, হলুদের ওটা হলুদের মধ্যে হলুদ সবুজ লাল, আর এটার মধ্যে সবুজ, আর এটার মধ্যে শুধু লাল দিয়ে যাচ্ছে বক্সটা। ডিজাইন সেম, ডিজাইন সেম, দামটাও সেম, 1050, নাম্বার হচ্ছে 31, 31 নম্বর, উইথ ব্লাউজ, ব্লাউজ। 32 নম্বর থেকে দেখাবো হচ্ছে লিনেন মেটেরিয়াল, কটন লিনেন মেটেরিয়াল, 32 নম্বর, পরে আরাম। ওটা বল বুটি লিনেন, মিনে বুটি আর কি, বল বুটি মিনে, আঁচলটা রানিতে, এই হচ্ছে পাটটা, পুরো বডিতেই মিনে পাবেন, টিস্যুর ব্যবহার রয়েছে, বল বুটির মধ্যে মিনে রয়েছে। দামটা এক থাকছে 1050, 32 নম্বর, 1050, 32, 1050, 32 নম্বর, 1050, 32, 1050 উইথ ব্লাউজ পিস। 32 এর পরে যাবো 33, 33 নম্বর, এটা রানি সবুজের গল্প, 33 নম্বর, 33, আঁচল সবুজে আঁচল, বডিটা রয়েছে রানি কালারে, 33, 33 নম্বর, 1050, গ্রিন অ্যান্ড রানি, 33, আর কটন বাই লিনেন কত, মানে ভীষণ আরাম পাবেন পরে। সামার আসছে সামনে, প্রচণ্ড গরম আসছে, সেই গরমটাকে ক্যাটার করার জন্য এই শাড়িগুলো কিন্তু আপনাকে খুব হেল্প করবে। এটা হচ্ছে 33, 33 নম্বর, 1050 উইথ ব্লাউজ। মানে আজকে পুরোটা এখন যা দেখালাম পুরো কটন আর লিনেনের আমরা সংযোগে দেখালাম, মানে কোনো অন্য কোনো আইটেম না, আর এটা না অসাধারণ, পিওর একদম কটন বাই কটন, ইয়েলো দেখাচ্ছি, এটা হচ্ছে কটন বাই লিনেন, কটন বাই লিনেন, এটা সেম যেটা আমি হোয়াইটে দেখালাম, রানিতে দেখালাম, সেটা ইয়েলো আঁচল পারে, আর বডিটা আসছে ব্ল্যাক, খুব গর্জিয়াস বডিটা। 34, 34 নম্বর, 1050, 34, 1050, 34 নম্বর, 1050 উইথ ব্লাউজ। 34-এর পরে যাবো 35, 35, এটাও রয়েছে 1050, দামটা একই থাকছে 35, 1050। অপশন রেখে এসএমএস করতে থাকুন, যেহেতু রাত্রি 12টা, শুধু এসএমএস। এটা ইয়েলো এবং ইয়েলো বডিতে পিঙ্কের ব্যবহার রয়েছে আঁচলে, আঁচলে। এটা 1050, নাম্বার 35, 35 নম্বর, 1050, 35, 1050 উইথ ব্লাউজ। 36-এ আমরা মাল কটনই দেখাবো, প্রিন্টই দেখাবো, কিন্তু পমপমের ব্যবহারের জন্য এটার প্রাইস হলো 1150, 1150। পুরো শাড়িতেই পমপম, পমপমটা আছে, এর প্রাইস হলো 1150, 1150। এটা ব্ল্যাক এর মধ্যে ওল্ডলি প্রিন্ট রয়েছে, এই রয়েছে শাড়িটা, পমপমটা পুরো শাড়িতেই আছে, 1150, নাম্বার হচ্ছে 36, 36 নম্বর, 1150, 36, 1150 উইথ ব্লাউজ। 36 এর পরে যাবো 37, 37 নম্বর, নাম্বার 37, 37 নম্বর, এটা হচ্ছে ইন্ডিগোতে, ইন্ডিগোতে আছে, এটাও ইন্ডিগোতেই প্রিন্ট, তার সঙ্গে মাল্টি কালার পমপম, আগেটা যেমন হোয়াইট পমপম ছিল, এটাতে দেখুন মাল্টি কালার, অনেকগুলো অপশন পমপম, এটা একটু গায়ে ফেলে দেখেন, দারুণ কালারটা, খুব সুন্দর, যেহেতু মাল্টি কালার পমপম ওই জন্য আমার ব্লাউজটা এখানে চলে গেল, ম্যাচিং হয়ে গেল। এটার প্রাইস হচ্ছে 1150, 37, 37 নম্বর, 1150, 37 উইথ ব্লাউজ। এবার চলে যাব 38, 38 নম্বর, নাম্বার 38, 100% কটন, কটন বাই কটন আঁচল, আর একটা না মানে এইটা তসর কালারের ব্যবহার হয়েছে পমপমটা, রাস্ট কালারের বডিতে, এই হচ্ছে শাড়িটা, তার সঙ্গে রয়েছে ব্লাউজ পিস। 1150 শাড়িতে লাস্টের দিকে প্রত্যেকটাতে পমপম,
এটা রয়েছে 38 নম্বর 39 এ যাব 39 এটা 39 নম্বর দারুন একটা কালার ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার মাল্টিতে পম পমটা ফোন করবেন না এখন এসএমএস করবেন 9051217272 9051217274 এই নাম্বারে এখন এসএমএস করুন WhatsApp নম্বরে WhatsApp এ স্ক্রিনশট দিয়ে 9051217795 এ স্ক্রিনশট দিয়ে বুকিং করুন আগামী কাল সকাল 11টার সময় আপনাদের সাথে কথা বলে নেওয়া হবে আবরণের তরফ থেকে আপনাদের সাথে কন্টাক্ট করে নেওয়া হবে আর এখনো এমন হতে পারে আপনি ফোন নাম্বারটা নোট করে শাড়ির নাম্বার নোট করে কাল সকাল 11টার পরেও ফোন করে বুকিং করতে পারেন কোনো অসুবিধা নেই ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি চার্জ লাগবে কত অ্যামাউন্ট হলে হোম ডেলিভারি পাওয়া যাবে সেটা একটু জেনে নেবেন এটা আমাদের জানা নেই আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ইউটিউবে থাকবে প্রোগ্রামটা যদি শাড়ি থাকে আপনি তিন দিন পরে দশ দিন পরে দেখছেন যদি শাড়িটা থাকে আপনি ডেফিনেটলি সেটাও পেয়ে যাবেন এটা দেখাচ্ছি 39 নম্বর 39 এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে প্রজাপতি দেখুন গ্রেতে এখানেও কিন্তু অজস্র প্রজাপতি আছে দামটা কি রাখছে 1150 1050 1150 এটা 1150 এটা হচ্ছে 39 নম্বর 1150 1150 নাম্বার 39 আর ব্লাউজ পিস রানিং এই আছে নাম্বার 40 দারুন কালার লাস্ট শাড়ি আজকে 40 নম্বর এটা ইন্ডিগোতেই রয়েছে আর আতে রয়েছে নকশাটা আর এর লাইনে গেছে আর তার সঙ্গে ব্লু পম পম গেছে পুরো কালারফুল শাড়ি লাস্ট প্রোগ্রেশন দারুন আর এই শাড়িটা যখন পরবেন এটা হোয়াইট ব্লাউজ দিয়েও ভালো লাগবে বাট এটার সঙ্গে না এই রানী ব্লাউজটা পরলেও খুব ভালো লাগবে এটা হচ্ছে নাম্বার 41150 40 নম্বর 1150 হোলসেলাররাও যোগাযোগ করবেন আপনি আগামীকাল সকাল 11টার পরে হোলসেলাররাও কন্ট্যাক্ট করবেন যারা এসে দেখে নিতে চাইবেন আবরণ প্রত্যেক দিন খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওই সময়ের মধ্যে এসে দেখে কেনাকাটা করুন এছাড়া বাড়িতে বসে শাড়ি তো পাচ্ছেনই সব মিলিয়ে আবরণ আবার আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে আবরণের অনুষ্ঠানে সকালবেলায় কালকে দেখা হবে দুপুর দুটো অনেক ধন্যবাদ সুমনকে ধন্যবাদ আপনাদের নমস্কার হিমেল হাওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ জীবনে লাগে একটা নতুন ছোঁয়া উৎসবের মুহূর্তে জীবনকে আরও বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে